আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, ওসেন গেট যার নাম অনেকে বলে থাকে টাইটান, সম্প্রতি লেটেস্ট ও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করা হয় এই সাবমেরিনে। সমুদ্রের 3000 মিটার গভীরে যে চাপ থাকে সে চাপ সহ্য করতে না পেরে এই ওসেন গেটটি ধ্বংস হয়ে যায়। তবে ভাবার বিষয় হচ্ছে এফিউনিডি এক ধরনের ফিশ বা মাছ রয়েছে যেটি স্বচ্ছ এবং নরম আঠালো। এই মাছের আকৃতি মাত্র 10 সেন্টিমিটার, প্রায় 4 ইঞ্চি। সমুদ্রে 6000 মিটার গভীরে এরা বসবাস করে। অথচ সামান্য মানুষের যে প্রযুক্তি ওসেন গেট সেটা অল্প চাপে ধ্বংস হয়ে যায়। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা লুকমানে 11 নম্বর আয়াতে বলছেন, এটা আল্লাহর সৃষ্টি, সুতরাং তিনি ছাড়া অন্যরা কি সৃষ্টি করেছে আমাকে দেখাও, বরং জালিমরা স্পষ্ট বিভ্রান্তিতে রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু তাআলা কত সুন্দর একটি বাণী আমাদেরকে পৌঁছে দিচ্ছেন যে আমরা যত কিছুই সৃষ্টি করি না কেন, তা আল্লাহ সুবহানাহু তাআলা সৃষ্টির কাছে কিছুই না, সকল কিছুই ধ্বংস হয়ে যাবে, মানুষের সৃষ্টি এবং আল্লাহ সুবহানাহু তাআলার সৃষ্টি। দেখুন, একটি জিনিস ভাবায়, সেটা হচ্ছে সাবমেরিনে যে 5 জন লোক ছিল, যখন তারা মারা যায় যা অবস্থা এবং বুঝে ওঠার কোনো সময় ছিল না, এত অল্প সময় বিস্ফোরণ হয়েছে যা 20 মিলিসেকেন্ড, 1 সেকেন্ডেরও নয়। কেউই কি বলবে কি বুঝবে তা কোনো কিছু বুঝের আগেই বিস্ফোরণ হয়ে যায়। মনে করুন আপনার চোখের পাপড়ি উঠালেন এবং নামালেন, শেষ, সবাই মারা গিয়েছে। তারা হয়তো অনেকে ভাবছিল পানির মধ্যে যে কেন এলাম, অথবা আজকে যদি এখানে না আসতাম তখন অনেক ভালো হতো। আবার কেউ কেউ নিষেধ করেছে, কেউ আবার হোঁচট খেয়েছে, কেউ আবার স্বপ্নে দেখেছে, এভাবে নানান ভয়ভীতি আমাদের মনের ভিতর জাগে। এক একজনের এক এক চিন্তা, কেউ বেঁচে ফিরে এসে এসব কথাই বলতো। যাই হোক, আমাদের বিষয় এইটা না যে আমরা এই ওসেন গেট নিয়ে আমরা গবেষণা করব। দেখুন, এই যে আমরা যে তাওবা করব, পাপ কাজ করেই যাব, মৃত্যুর কথা আমাদের চিন্তা নেই, তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি বানানো। তারা যে টাইটান যে জাহাজ দেখতে যাবে, সেখানে তারা কল্পনা করতে পারেনি যে তারা বেঁচে ফিরে আসতে পারবে কি পারবে না। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা রাসূলের মাধ্যমে সফরের দোয়া বলেছেন। এটা কিন্তু একটা সফর, দীর্ঘ সময় সফর, সফরের দোয়া অবশ্য অবশ্যই আমাদের পড়া উচিত ছিল, হয়তো বা এর কারণে আল্লাহ সুবহানাহু তাআলা তাদেরকে ক্ষমা করে দিতে পারে। যদিও শুনেছি আমি যে ওইখানে 2-1 জন মুসলিম থাকতে পারে। যাই হোক, তো বিষয়টা হচ্ছে আমরা সার্বক্ষণিক যে কোনো জায়গায় আমাদের মৃত্যু হতে পারে। মৃত্যুর কোনো স্থান নেই যে আপনি এখানেই হবে, এর কোনো নির্দিষ্ট নেই, মৃত্যু যে কোনো জায়গায় হতে পারে। তাদের মৃত্যু ওই পানির তলেই ছিল, এই জন্য তারা 250 কোটি টাকা খরচ করে তারা পানির ভেতরেই মৃত্যুবরণ করেছে। তাদের ভাগ্যে এটাই লেখা ছিল, তারা নিজের টাকা দিয়ে নিজের মৃত্যুই বেছে নিয়েছে, এটা তার বান্দার দোষ। তো প্রিয় দিনী ভাই বোনেরা, এই টাইটান নিয়ে আমাদের যে গবেষণা, আমরা যে উৎফুল্ল মন নিয়ে যেখানে সেখানে ঘুরতে যাই, যে সকল জায়গায় না ঘুরলেই নয়, গেলে আপনার ঈমান বাড়বে, আপনি বিভিন্ন গবেষণা করার জন্য, শিক্ষণীয় বিষয়ের জন্য আপনি যান, কিন্তু এমন কোনো জায়গায় যাবেন না যে জায়গায় অনেক ব্যয়বহুল, অনেক ব্যয়বহুল। আপনার টাকা পয়সা আছে, আপনি যেতে পারেন, সমস্যা নেই, কিন্তু এমন জায়গায় যাবেন সেখানে আপনার মৃত্যুর সম্ভাবনা সবচেয়ে বেশি। সেই জায়গায় যাওয়াটা আমার মনে হয় না কোনো যুক্তিসম্মত কাজ হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝিয়ে মানার তাফিক দান করুক, আমিন।